হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুম বিল্লা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকগাছা। আজ 3 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইকগাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটুয়া পশুহাট। দর্শক, আজ জেটুয়া পশুহাট থেকে আপনাদের কিছু ষাঁড় গরুর দরদাম জানাবো। আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, জেটুয়া পশুহাট থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন আজিজ ভাই। আজিজ ভাই কত পিস ষাঁড় গরু নিয়ে আসছে এবং কেমন কী দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নিব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। বর্তমানে ব্যবসা কেমন যাচ্ছে আপনার? মোটামুটি ভালো যাচ্ছে আর কি। আজকে এখানে কত পিস ষাঁড় গরু নিয়ে আসছে ভাই? এখানে নিয়ে আসছি তো 30-35 পিস নিয়ে আসছি। এর থেকে 10 পিস মতো সেল হয়ে গেছে অলরেডি। সেল হয়ে গেছে? জি ভাই। এখন তো বর্তমান গরুর দাম বাড়তি, যেটা বাজারে আমরা দেখতে পাচ্ছি যে আগের তুলনায় দাম বাড়তির দিকে যাচ্ছে। সেক্ষেত্রে আজকে আপনি আমাদেরকে যে প্যাকেজটা দিবেন এখানে কি সাশ্রয় থাকবে তো দামের উপর? হ্যাঁ, এখানে অনেক দাম সাশ্রয় থাকবে, দাম কম থাকবে। যারা কিনবে এখানে কি জেতার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ অবশ্যই সম্ভাবনা কি, অবশ্যই জিতবে। এখন যে গরুগুলো দেখাবেন সবগুলো কি সুস্থ সবল আছে? হ্যাঁ, সুস্থ সবল এবং দেশি। আমরা সামনে দেখতে পাচ্ছি এখানে লাল কালারের গরু রাখছেন, এটা কেমন দাম চাচ্ছেন ভাই? ভাই এই গরুটার দাম চাচ্ছি 60,000 টাকা। আমরা সামনে দেখতে পাচ্ছি একেবারে মানে একটা 100% দেশাল, এটা কেমন দাম চাচ্ছেন? এগারোটা দাম চাচ্ছি 53,000 টাকা। টার্গেট কেমন আছে ভাই? যদি কোনো দর্শক নেয় তার জন্য এগুলোটা 150 রাখবো। 150,000 টাকা। আমরা এখানে দেখতে পাচ্ছি আরও একটা দেশাল আছে লালচে কালার, এটা কেমন দাম আসছেন? একটা গরু দেখেন, এগুলোটার দাম চাচ্ছি 55,000 টাকা। এটা কেমন টার্গেট? এগুলোটা যদি কোনো দর্শক নেয় তার জন্য 54,000 হলে রাখবেন না। 54,000 টাকা হলে? জি ভাই। এরপর দেখতে পাচ্ছি একটা পাকড়া আছে কালো এবং সাদার মিশ্রণ, এগুলোটা কেমন দাম আসছেন? এগুলোটার দাম চাচ্ছি 46,000 টাকা। টার্গেট কেমন কেছে ভাই? যদি কোনো দর্শক নেয় তার জন্য এই গরুটা দাম রাখবো 43,000 টাকা। 43,000 টাকা। জি। আমরা এরপর দেখতে পাচ্ছি একেবারে শুকনো হার্ডি ফ্রেম, এটা কেমন দাম আসছেন? এই গরুটার দাম চাচ্ছি 57,000 টাকা। 57? কেমন কি নিয়ে আসছে ভাই? যদি কোনো দর্শক নেয় তার জন্য 52,000 হলে রাখবো। 52,000 টাকা হলে? এরপরে যেটা আছে, হ্যাঁ একটা গরু দেখেন, এই গরুটার দাম চাচ্ছি 52,000 টাকা। কেমন কি নিয়ে আসছে ভাই? যদি কোনো দর্শক নেয় তার জন্য এই গরুটার দাম নেবো 49,000 টাকা দাম। 49,000 টাকা। আমরা এরপর দেখতে পাচ্ছি একটা ক্রস, হ্যাঁ এটা কেমন দাম চাচ্ছেন? এই গরুটার দাম চাচ্ছি 62,000 টাকা। 62? জি। ক্রস কিন্তু টার্গেট কেমন কি আছে ভাই? যদি কোনো দর্শক নেয় তার জন্য 60,000 হলে রাখবো। এরপর আর একটা ক্রস আছে, হ্যাঁ এটা কেমন চাচ্ছে? এই গরুটার দাম চাচ্ছি 58,000 টাকা। কেমন কি বেচাবে টার্গেট? 56,000 হলে রাখবেন না। 56,000 টাকা। এরপর দেখা লাগটা করে দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা কেমন দাম চাচ্ছে? এগুলোটার দাম চাচ্ছি 50,000 টাকা। এগুলোটা যদি কোনো দর্শক নেয় তার জন্য 48,000 রেলি রাখবো। জি। এরপর আর একটা দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা কেমন দাম? এগুলোটার দাম চাচ্ছি 52,000 টাকা। এটা কেমন কি নিয়ে আসছে ভাই? 50,000 রেলি রাখবো আর কি। 50,000 টাকা হলে? এরপরে যেটা আছে, হ্যাঁ এগুলোটার দাম চাচ্ছি 46,000 টাকা। 46? জি। টার্গেট কেমন কি ভাই? 45,000 রেলি রাখবো আর কি। 45,000 টাকা হলে? আমরা এখানে দেখতে পাচ্ছি আরো একটা গরু রাখছেন এখানে, এটা কেমন কি দাম আছে? এই গরুটার দাম আছে 48,000 টাকা। কেমন কি টার্গেট আছে ভাই? 46,000 হলে বিক্রি হবে। এরপর দেখতে পাচ্ছি একেবারে শুকনো বডির একটা গরু, মানে টোটালি হাড্ডি সর, এটা কেমন কি দাম আছে? এই গরুটার দাম আছে 47,000 টাকা, যদি কোনো দর্শক নেয় তার জন্য 46,000 হলে রাখবো। 46,000 টাকা হলে? জি। এরপর যেটা আছে লাস্ট, এটা কেমন দাম আছে? এই গরুটার দাম আছে 52,000 টাকা। টার্গেট কেমন আছে? যদি কোনো দর্শক নেয় তার জন্য 50,000 হলে রাখবো আর কি। জি। এখন ভাই আজকে আমরা তো এখানে দেখলাম যে কিছু গরু আপনি আমাদেরকে দেখালেন এবং সিঙ্গেল দরদাম বললেন, এবং যে সকল দর্শক আজকের এই প্যাকেজটা কিনবে তাদের জন্য আজকের এভারেজ মিলে এই প্যাকেজটা কেমন কেমন দেবেন ভাই? ভাই যদি কোনো দর্শক নিতে চায়, এই এখানে 18 পিস মতো গরু আছে, এই লাটটা যদি কোনো দর্শক নিতে চায় তার জন্য একে ছাড় দিয়ে দেবো 48,000 টাকা রেট হলে দেবো আর কি। 48 করে দাম থাকবে? জি ভাই। এখানে কি হাসিল ফ্রি থাকবে ভাই? ভাই প্রত্যেক তারিখে আমি হাসিল ফ্রি দেই, এবারও হাসিল ফ্রি দেবো ইনশাল্লাহ। এবং কোথায় আসলে হবে সেটা আপনি বলে দেবেন ঠিকানা? হ্যাঁ অবশ্যই। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। তাহলে আজকে রেটটা থাকছে কত?
যারা নেবেন বাইরের নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে, ওখান থেকে নিয়ে যোগাযোগ করেন, আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন। সকল অসংখ্য ধন্যবাদ।